নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা খুবই জরুরি যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু সরকারি বিভিন্ন রকম যোজনার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পেতে পারবেন এছাড়া কিন্তু আপনি বিভিন্ন সময় যে কোনো জায়গায় আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা কিন্তু খুবই জরুরি তো সেই জন্য আজকে ভিতরে আপনাদের পাঁচটি পদ্ধতির কথা বলবো সেই পাঁচটি পদ্ধতির মাধ্যমে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক খুব সহজে কিন্তু করতে পারেন তো সেই পাঁচটি পদ্ধতিতে কী কী সেটা জানান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলনশন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রেলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং আপনার কাছে যদি নেট ব্যাঙ্কিং থেকে থাকে তাহলে আপনি খুব সহজে কিন্তু আপনার সেই নেট ব্যাঙ্কিং অ্যাপ থেকে আপনি খুব সহজে ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনি যদি নেট ব্যাঙ্কিং প্রথমে লগ ইন করবেন লগ ইন করে দেওয়ার পর তারপরে কিন্তু মাই অ্যাকাউন্ট সেকশানে গিয়ে তারপরে সেখানে আপনি দেখতে পাবেন একটা কিন্তু অপশান দেওয়া রয়েছে অ্যাড আধার কার্ড অথবা সেখানে একটা অপশান দেওয়া রয়েছে আপডেট আধার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অপশানগুলো আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসেই এবং নেট ব্যাংকের মাধ্যমে আপনি আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু খুব সহজ কিন্তু করতে পারবেন ঠিক আছে এটা একটি স্টেপ গেল তার পরে স্টেপ হলো মোবাইল অ্যাপ আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার সেই ব্যাংকের যে অফিসিয়াল মোবাইল অ্যাপ আছে সেখান থেকেও আপনি কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজ কিন্তু করতে পারবেন সেম একই প্রসেসের মাধ্যমে সেখানে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে আপনি আপডেট আধার উইথ ব্যাংক অপশানে ক্লিক করে সেখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে খুব সহজে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করতে পারবেন ঠিক আছে এটা দ্বিতীয় প্রসেস এর পরের যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে কী করবেন সেটা হচ্ছে এস এম এস আপনি কিন্তু এস এর মাধ্যমে এই কাজটি খুব সহজ কিন্তু করতে পারবেন আপনি এস এম এস এর মাধ্যমেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিত করতে পারবেন কিন্তু এই এস এম এস যে পদ্ধতিটা এটা সব ব্যাঙ্কে কিন্তু চালু নেই কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু এই সিস্টেমটা রয়েছে আপনি কিন্তু এস এম এস এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিত করতে পারবেন তো সেই জন্য আপনাকে কী করতে হবে সেই জন্য আপনি কী করবেন প্রথমে আপনি চেক করে নেবেন যে যেই ব্যাঙ্কটা আপনি ইউজ করেন সেই ব্যাঙ্কের এস এম এস এর মাধ্যমে আধার লিঙ্ক প্রসেসটা চালু আছে নাকি যদি চালু থাকে তাহলে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার কিন্তু আপনাকে এস এম এস করতে হবে আপনাকে কী এস করতে হবে তো সেখানে কিন্তু আপনি লিখবেন যে ইউ লিখে একটা স্পেস দেবেন তারপর কিন্তু আপনার আধার নাম্বার লিখবেন তারপর একটা স্পেস দেবেন তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখে সেই যে নাম্বারটা সেই নাম্বার কিন্তু আপনাকে সেন্ড করে দিতে হবে ঠিক আছে কিন্তু এটা কিন্তু সব যে ব্যাঙ্কে চালু নেই কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু এই সিস্টেমটা চালু রয়েছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু চেক করে নেবেন যে আপনার ব্যাংকে এই এস এম এস ব্যাঙ্কিং চালু আছে নাকি বা এস এম এসের মাধ্যমে যে আধার লিঙ্কিং প্রসেসটা এটা চালু আছে নাকি সেটা প্রথমে আপনি চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তারপর কিন্তু এই প্রসেসের মাধ্যমেও আপনারা ব্যাঙ্কটার সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবেন ঠিক আছে তো এর পরের যে প্রসেসটা হলো সেটা হচ্ছে এটিএম আপনার কাছে যদি এটিএম থাকে সেই সেই এটিএম কার্ডের মাধ্যমেও আপনার ব্যাঙ্কটার সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজ করতে পারবেন তো সেই জন্য আপনি কী করবেন তো সেই এটিএম কার্ডটি নিয়ে আপনি যে কোনো কিন্তু এটিএম ব্রাঞ্চে কিন্তু যাবেন ঠিক আছে আপনার ব্যাঙ্কে যে এটিএম ব্রাঞ্চ আছে সেখানে যাবেন তো এটিএমে গিয়ে কিন্তু আপনার যে ডেবিট কার্ডটা সেটা কিন্তু এটিএম মেশিনে আপনি ঢুকাবেন ঢুকানোর পর কিন্তু যে আপনার পিনকোড সেই পিনকোডটা আপনি বসাবেন পিনকোডটা দেওয়ার পর তারপর কিন্তু সেখানে একটা অপশান দেওয়া থাকবে যে আধার কার্ড লিঙ্ক বলে একটা অপশান যদি দেওয়া থাকবে তারপর কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে তারপরে সেখানে খুব সহজে কিন্তু আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন ঠিক আছে এটা একটা প্রসেস গেল এবার যদি এই যে সামনের যে প্রসেসগুলি বললাম এই এতগুলো প্রসেস যে বললাম এগুলো যদি কোনো কারণে না হয়ে থাকে বা কোনো যদি না হয় তাহলে কিন্তু লাস্ট যে অপশানটা রয়েছে আপনার কাছে তারা হচ্ছে আপনার যে ব্যাঙ্কে যদি ভিজিট করতে হবে ঠিক আছে ব্যাঙ্কে ভিজিট করার পর আপনাকে কিন্তু আধার লিঙ্ক করার জন্য একটা ফর্ম আপনাকে দেবে সেই ফর্মটা ফিল আপ করার পর আপনার সেই ফর্মের সঙ্গে আধার কার্ডে জেরোক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স এবং আপনার একপি ফটো সেখানে সেইটা কিন্তু আপনার ব্যাঙ্কে জমা করে দিলেই আপনার সাত থেকে দশ দিনের মধ্যে আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু তারা করে দেবে ঠিক আছে তো এই কয়েকটি প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্যাঙ্কটার সঙ্গে আপনার আধার কার্ড কিন্তু লিঙ্ক করতে পারবেন এই কয়েকটি প্রসেস ছাড়া আর কিন্তু কোনো প্রসেস নেই যে আপনি সেই প্রসেসের মাধ্যমে আপনার ব্যাঙ্কটার সঙ্গে আধার লিঙ্ক করবেন এই কয়েকটি প্রসেস কিন্তু জেনিন প্রসেস এবং এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্যাঙ্কর সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করবেন তো যারা যারা কমেন্ট করছিলেন যে ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবো তারা কিন্তু এই কয়টি প্রসেসের মাধ্যমে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে ব্যাঙ্কর সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এবার ব্যাঙ্কর সঙ্গে আধার লিঙ্ক নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও তো বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেনশানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ